আজকে আমাদের আদিবাসীদের জনপ্রিয় পাজন তরকারি রান্না করা হয়েছে তো এই বিজুর সময়ে প্রায় ছত্রিশ থেকে চল্লিশ ধরনের পথ নিয়ে মূলত পাজন তরকারি রান্না করা হয় তো আজকে আমাদের পাজন তরকারিতে কি সবজি ইউজ করলাম সবজিগুলোর নাম কি কি কিছুই থাকবে আমার এই আজকের ব্লগে সবাইকে নমস্কার আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ফার্স্টে আমি এখন সবজিগুলো দেখাবো এখানে বিভিন্ন ধরনের সবজি আছে বেগুন থেকে শুরু করে কলা চিচিঙ্গা এরপরে এটার নাম হচ্ছে কাঁঠালের ডিঙির গোড়া প্লিজ একটা হাই বলে কাহাই হাই ও আমার বিজুলির তো ফার্স্টে হচ্ছে মা আর আমি মিলে বসে গেলাম প্রত্যেক বছর বরাবরের মতো আমি আর মা মিলে পাঁচন তরকারিতে রান্না করি তো এইবারে হচ্ছে একসাথেই বসলাম একটা জিনিস শেয়ার করি মা আমাকে সব সবজিগুলো কাটতে দিলেও কেন জানি কাঁঠাল কাটতে দেয় না তো মা প্রথমে পাঁচজনের জন্য কাঁঠালটাকে রেডি করলো স্লাইস করে কেটে নিল এরপরে আসলো চিচিঙ্গা এই চিচিঙ্কা গুলা নাপি চিংড়ি সুটকি দিয়ে খেতে খুবই মজা লাগে দেন আসলো শশা শশাটাকেও আমরা এক প্রকার সবজি হিসেবে পাঁচজনের মধ্যে ইউজ করি এইবার বাঁধাকপির পালা আসলো বাঁধাকপি তাকেও পরিমাণ মতো আমরা স্লাইস করে কেটে দিলাম এরপরে আসলো তীত করলা বেশি পরিমানে কলা দিলে কিন্তু হয়ে যাবে পুরার আমরা অল্প পরিমাণে দিলাম দেন এই যে এখানে মিষ্টি কুমড়া অল্প পরিমাণে দিব তো মাকে বললাম আজকে মিষ্টি কুমড়া একটু বেশি দেওয়ার জন্য কারণ অ্যাজ ইউ অল মিষ্টি কুমড়া দিয়ে আমি এক প্লেট ভাত খেতে পারবো মা আর আমি বসেছিলাম এরপরে সুফলা আসলো আমাদেরকে হেল্প করার জন্য এবার অ্যাড করে দিব কাঁচকলা কাঁচকলার পরে ঝিঙা দিব আপনারা কি কাউন্ট করছেন আমি কত ধরনের পথ এখনো পর্যন্ত ইউজ করলাম তো বুঝতেই পারছেন আমাদের আদিবাসীদের জন্য এই বীজ ও কেন এত ইম্পর্টেন্ট পুরো বছরের মধ্যে শুধুমাত্র বিজুর সময়ই আমরা এই মোমেন্টসগুলো পাই আর এই মনে রাখার মতো মোমেন্টসগুলো আমরা সারা বছরই মিস করি কখন যে বিজু আসবে তার জন্য ওয়েট করি তো বেগুন দেওয়ার পরে এবার মূলা আসলো মুলাটাও শুধুমাত্র নাম হিসেবে ইউজ করব আর এইদিকে তুলা ফুল আর শুকনা বাসকরল আছে এই বাসকরল আর তুলা ফুলগুলা মা নিজের হাতে শুকাইছে মজার ব্যাপার হচ্ছে মা এত পরিমাণে শুকাইছে যে পারার প্রতিবেশী কাকিমাদেরও ভাগ দিয়ে দিয়েছে তো ফাইনালি তার মধ্যে চলে আসলাম এই তারাগুলা ছাড়া আসলে পাঁচজন তন জমেই না তন বললাম তন মানে হচ্ছে তরকারি আমাদের চাকমা বাসাই এখনো পর্যন্ত তারাগুলা সহ এগারো পদের সবজি ইউজ করলাম এখানে দেন এই সবজির নাম হচ্ছে কাঁঠালের ডিঙির গোড়া আমরা সদ বলি আর কি চাকমা বাসায় চাকমা বাসায় গাইস মা কিন্তু বলে দিছে মজা মানে হচ্ছে সত মানে সদ ওই মানে হচ্ছে মজা হয়েছে ঠিক আছে তো কাঁঠালের ডিঙি মিক্স করার পরে এবার টমেটো দিয়ে দিব তারপরে দিব ক্ষীরা খিরাটাকেও স্লাইস করে কেটে দিব এই বিজুতে ঘুরতে ঘুরতে আমার গলার অবস্থা দেখেন কি হয়ে গেছে আই থিঙ্ক আপনারা বুঝতেই পারতেছেন আমার গলার অবস্থা কিন্তু আগে গলা নেই তো এবার তুলা ফুল দিয়ে দিব এইভাবে ভাগ ভাগ করে টুকরা করে করে দিয়ে দিব সবজি হিসেবে তুলা ফুলের পরে এবার বাষকল দিয়ে দিব বাস্কলগুলা কিন্তু কেটে দিব যাতে শুকনা বাস্কল গুলা সেদ্ধ হতে সময় না নেই বটি দিব এখন বরবটি সহ এখন সতেরো পথ হইলো আর এই শুকনো মাছ দিয়েই মূলত আজকের পাঁচজন রান্না করা হবে আমাদের গ্রামের বাড়িতে এই মাছগুলা কেজি নাকি তেরোশো করে মা কিনছে অনেকে আবার সুটকি দিয়ে রান্না করে হাঙর মাছ দিয়ে রান্না করে তবে আমাদের বাসায় এবার বিজুতে এই মাছগুলা দিয়েই রান্না করা হবে পাঁচজন এইবার এই যে লম্বা সবজিটা দেখতে পাচ্ছেন এই সবজিটার নাম হচ্ছে আমরা চাকমা বাসায় বলি বেদাগি এই বেদাগে নিয়ে কিন্তু আমাদের ফ্যামিলিতে অনেক মেমোরিজ আছে তবে যাই হোক সেটা পরে বলবো এই বেদাগে গুলা কিন্তু মাংসের মতো করে রান্না করে খেলে অনেক মজা লাগে তবে আজকে আমি সবজি হিসেবে ইউজ করলাম পাঁচজনের মধ্যে আলু দিব মিষ্টি আলু সহ এখন হবে আমাদের দেখি আরো কত পদ দিতে পারি যদিও আমাদের পাঁচজন মূলত ছত্রিশ পদের হয় আজকে হয় কিনা আমি বুঝতেছি না আসলে হবে না হবে না কালকে হতো কালকে তো ভিডিও কলা থুর এইবার কলার থুর অ্যাড করে দিব সবজি হিসেবে দেন এইবার এই সবজিটা দেখেন অনেকে এই সবজিকে হগরা বলে আবার অনেকে হজ আগাও বলে তবে যে যাই বলুক এই সবজিটা না খেতে অনেক মজা বিশ্বাস করেন আমি অনেকবার খাইছি সেটা দেখি দেখাতো এই যে এখান থেকে মূলত বের করছে এই যে এটা এইবার এই আঁকাটাকে স্লাইস করে করে কেটে পাঁচজনের মধ্যে অ্যাড করে দিব দেন আসলে বর্ণা শাক আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমি বর্ণা শাক খেতে অনেক পছন্দ করি স্পেশালি বেগুন আর নাপির সাথে খেতে এত মজা লাগে তো আজকে পাঁচজনের জন্য সর্বশেষ সবজি হচ্ছে এই যে আলু তো টোটাল আজকে পঁচিশ ধরনের সবজি ইউজ করলাম পাঁচজনের জন্য তো এই হলো আজকে আমার পাঁচজনের সবজির ডিটেলস অল সলফার টুডে গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই